হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে ফেসবুকের রিলস অপশনটি হাইড করবেন এবং অথবা বন্ধ করবেন। তোমরা অনেকে কমেন্ট করেছিল যে কীভাবে ফেসবুকের রিলস অপশনটি বন্ধ করতে হয় অথবা হাইড করতে হয়। তো এটা নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। দেন এখানে কী করবো, আমি কিছু কয়েকটি কমেন্ট পড়ে নেবো, তারপরে মূল টপিকে চলে আসবো। দেন এখানে স্কিপ করে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবো। সরাসরি আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তো এখানে কমেন্ট বক্সে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ মোশারফ ভাই, সে ভাই সবাই ভিডিও বানাইছে কীভাবে রিলস ভিডিও বানাতে হয় বা চালু করতে হয়, কিন্তু কেউ বন্ধ কীভাবে করতে হয় এটা নিয়ে ভিডিও বানায়নি। তো আমি কি জানতে চাচ্ছি কীভাবে বন্ধ করতে হয়, প্লিজ হেল্প। তো একবার এটা কমেন্ট করছে এবং নিচে যদি আমরা চলে আসি তাহলে তোমরা এখানে দেখতে পারবা কীভাবে বন্ধ করতে পারি। তো এখানে দেখছো বন্ধ বানানো হয়তো ভুল করছে সেইখানে। তো আমি এই কমেন্টগুলো পড়লাম। তো এই কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে দিন, তাহলে বুঝতে পারবেন। দেন এখানে কী করবো, সরাসরি ফেসবুক অ্যাপসে চলে যাবো আবারও। তো ভিডিও তো ফেসবুকে চলে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ফেসবুকের রিলস অপশনটি হাইড করবেন। তো ফেসবুকে রিলস অপশনটি হাইড করার জন্য তোমরা এখানে দেখতে পারছো যে স্টোরি অ্যান্ড রিলস দুইটি অপশন রয়েছে আপনাদের হোম পেজে, অ্যান্ড উপরে দেখতে পাচ্ছ প্লাস অপশন। তো যাক, অত কথা না বলে মেন টপিকে চলে আসা যাক। তো এখন কথা হবে যে কীভাবে ফেসবুকের রিলস অপশনটি হাইড করবেন। তো এটা হাইড করার জন্য তোমরা এখান থেকে ক্লিক করবা, কী করবা, তো এখান থেকে একটি ভিডিও, যে কোনো একটি ভিডিও ক্লিক করবা। তো এখানে কপিরাইট প্রবলেমের কারণে আমি ভলিউমটি কমিয়ে দিলাম সাউন্ড সিস্টেম। তো এখান থেকে আমি যদি একটি রিলস ভিডিওগুলো চেস করি, তো তোমরা অনেকে চাও যে রিলস ভিডিওগুলো আমাদের ফেসবুক আইডিতে শো না করুক বা বন্ধ করতে চাচ্ছ। তো এর জন্য তোমরা এখানে কী করবে, নিচে একদম নিচে দেখতে শেয়ার অপশন, শেয়ার অপশনের নিচে দেখতে পারবা যে থ্রি ডট। তো থ্রি ডটের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতেছো হাইড রিল। তো এর উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ দিস রিলস হ্যাজ বিন হাইডেন ইন দি রিলস সেকশন, মানে এই সেকশন থেকে ওই ভিডিওটা রিমুভ হয়ে গেছে অলরেডি। তো এটা তো ভিডিও হাইড হয়ে গেল। তো এবং তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কীভাবে রিলস অপশনটিকে হাইড করব, তো এর কোনো বিকল্প আছে কিনা। তো আমি বলবো কিছু ট্রিক্স রয়েছে, হয়তো এই কারণ এর মাধ্যমে এই রিলস অপশনটিকে হাইড করতে পারেন বা অথবা রিমুভ করতে পারেন। তো এখান থেকে আবার ব্যাক করলাম। তো ব্যাক করার পর তোমরা কী করবে, আবার এখান থেকে যে কোনো একটি রিলস ভিডিও প্লে করবা। প্লে করার পর তোমরা কী করবে, এখান থেকে এইভাবে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা এখান থেকে পছন্দের মধ্যে যে কোনো একটি রিলস ভিডিওতে, যে ভিডিওতে বেশি লাইক রয়েছে বা ভিউ রয়েছে ওই ভিডিওর উপর উপরে ক্লিক করার পর আবারও সেমভাবে থ্রি ডটে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখছো ফাইন সাপোর্ট অর রিপোর্ট রিল। তো এই রিপোর্টের উপর ক্লিক করবো, মানে আমি এখান থেকে রিপোর্ট দিলাম না। তো এই যে কী রিপোর্ট দেবে, তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দেবো, দিয়ে একটা রিপোর্ট মারবা। তো এইভাবে প্রায় 20-30টা ভিডিওতে রিপোর্ট করবা। করার পর তোমরা কী করবা, এইভাবেই রিপোর্ট করবা। করার পর আপনার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটা কী করবা, ডাটা ক্লিয়ার করবা। তো ডাটা ক্লিয়ার করার পর হয়তো এই রিলস ফিচারটি রিমুভ হয়ে যাবে আপনার আইডি থেকে। তো এটা কত পার্সেন্ট কাজ করবে আমি সঠিক বলতে পারবো না। তো আমার ধারণা মতে আমি বলতে পারি যে এটা এই ফিচারটা 100%-এর মধ্যে 30% কাজ করবে, যেহেতু আমি এটা শিওর না। তো আমি এটা ট্রিক্স দিতেছি আপনাদের মাঝে, শেয়ার করতেছি, তোমরা অনেকে কমেন্ট করতেছো এর জন্য। দেন এখান থেকে আমি কী করবো, সরাসরি ফেসবুকে যে ওনার রয়েছে তার সেখানে আমি একটা মেল করব। তো আমি কী মেল করতেছি, আপনি এইভাবে রিপোর্ট করেন তাহলে আপনিও রিলস অপশনটি বন্ধ করতে পারবেন। এইভাবে মারবা, রিপোর্ট মারবা, মারার পর ব্যাক করবা। করার সেমভাবে আবার তোমরা কী করবে, এখান থেকে মানে একই কাজ করবো, বারবার কাজ করবা। করার পর এখন আমি আপনাদেরকে ফেসবুকে যে ডাটা ক্লিয়ার সেটা করে দেখাবো, তারপর মেল একটা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো, ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। তো এখান থেকে আমি স্কিপ করে সরাসরি চলে যাবো প্লে স্টোরে। চলে আসলাম, চলে আসার পর তোমরা এখানে ফেসবুক টাইপ করবা। ফেসবুক টাইপ করার পর তোমরা এখানে ফেসবুকের উপর ক্লিক করবা। ক্লিক করার পর নিচে দেখতে পারছো ডেভেলপার কন্ট্যাক্ট, এরপরে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল। তো মেলের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেসবুক @fb.com। দেন তোমরা এখানে সাবজেক্টে যে বিষয় মেল করতেছো ওই বিষয়টা লিখে দেবা। দেন লিখলেও ভালো, না লিখলেও চলবে, সমস্যা নেই। তো আমি এখানে কিছু কিওয়ার্ড লিখেছি, সেগুলো এখানে পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দিলাম, দিলে আমি দেখছি ফেসবুক রিলস হাইড প্লিজ মাই এভরি প্রোফাইল, আই ডোন্ট লাইক রিলস ফিউচার ওয়েন টু ক্লোজ ইট। তো এই লেখাগুলো যেগুলো লেখা আর কি সেগুলো লিখে দিয়েছি। দেন এখান থেকে আমি রিপোর্ট করবো। দেন সেন্ডের উপর ক্লিক করলাম, তো হয়ে গেছে। এখান থেকে মেল করলাম। মেল করার পর তো এখানে দেখতে পাচ্ছ
তো এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাপসে চলে আসবো। তো চলে এসে আমি এর উপরে ক্লিক করবো, ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর তোমাকে দেখতে হচ্ছে অ্যাপ ইনফো, তো এরপরে ক্লিক করবো। ক্লিক করার পর তোমাকে দেখছো স্টোরেজ অ্যান্ড স্পেস, তো এরপরে ক্লিক করার পর তোমার এখানে দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ একটা ডিলেট আইকন রয়েছে এখানে ক্লিয়ার স্কেচ, তো এরপরে ক্লিক করার পর তোমার ডাটা ক্লিয়ার করে দেবা। তো এখানে ক্লিয়ার স্টোরেজ ক্লিক করে তোমরা এইভাবে ক্লিয়ার করবা। তো ক্লিয়ার করার পর তোমার আবারও তোমার সেমভাবে যদি আপনার প্লে স্টোরে চলে আসো তাহলে তোমরা এখানে দেখতে পারবো যে আপনার অ্যাপসটি আপডেট আসছে। তো এইভাবে কাজগুলো করবা, দেন ইনশাল্লাহ আপনার রিলস অপশনটি রিমুভ হয়ে যাবে।